টুডে ইজ মাই বার্থডে, বাট আমি ডিসাইড করতে পারছি না যে আজকে আমি কিভাবে দিনটা কাটাবো। অ্যাকচুয়ালি আমি রোজ দিনই খুব ফ্রিতে থাকি, তো মানে ফ্রিতেই দিন কাটাই, তো আজকে দিনটা আমার ফ্রিতেই যাচ্ছে, তো আমি ঠিক ডিসাইডই করতে পারছি না যে কী করে কী কাটাবো, কী খাবো সেটাও ডিসাইড করতে পারছি না, কারণ আমি প্রায় দিনই চিকেন খাই, মাছ খাই, ডিম খাই, তো আমি ডিসাইডই করতে পারছি না যে আজকে দিনটা আমি কী খেয়ে কাটাবো। আর পরে রইলো রেস্টুরেন্ট, রেস্টুরেন্টে যাওয়ার আমার পয়সাও নেই আর ওই এক কমন খাবার আমার খাওয়ার ইন্টারেস্টও নেই। আই এম গেটিং রেডি, আই উইল গো আউট নাও টু বাই সাম ফুড। এখনো পর্যন্ত আমার মা, ছোট মাসিমনির বৌদি ভাই ছাড়া আর কেউ আমাকে উইশ পর্যন্ত করেনি, আর আমি কাউকে বলিও না যে আমার বার্থডে, কারণ আর আমি ফেসবুকও থেকে উঠিয়ে রেখেছি যে আমার কবে বার্থডে, কারণ আমি যখন বলে দেবো যে আজকে আমার বার্থডে তাহলে তোমরা উইশ করবে, তাকে হইব না, হইব কি হইব না, যাদের মনে থাকবে আমার বার্থডে তারাই একমাত্র, ঠিক আছে। আমি জোর করে কেন মনে করাবো, হ্যাঁ একটা উইশের জন্য, তাও তোমরা গিফট দেবে না, খালি উইশ করে তাদের হয়ে গেল, ওই জন্য আমি কাউকে বলি না যে আমার বার্থডে কবে। আমাকে আমার আরো দুই বন্ধু উইশ করেছে বিকেলবেলা। সকালে তোরা কি করছিলি ভাই? রাস্তায় বেরিয়ে আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে কি খাওয়া যায়, তো অবশেষে ডিসাইড করা হলো যে চলো চিকেন রোস্টই খাওয়া যায়। এটা হচ্ছে সেই চিকেন রোস্টটা, তো দেখতে বেশ ভালোই লাগছে, কিন্তু এর উইংসগুলো কেমন পুড়ে গেছে গো, আরে কপাল, বাট দেখতে অলমোস্ট ভালো লাগছে, বাট এখন আমি টেস্টই করিনি। রাস্তায় এটা ঝুলছিলো, অনেক ধুলোবালি লেগেছে এবং অনেক লোকের থুতু টুতুও লেগেছে, থু 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 করে কথা কথা বলছে তো থুতুও লেগেছে, তো আই থিঙ্ক এত কিছু টেস্ট একসাথে মিললে ভালোই হবে। বেসিক্যালি আমি কেক খাই না এবং মিষ্টি আমি পছন্দ করি না, তো তারপরে আমি আজকে হট করে দেখলাম যে এরকম একটা নতুন একটা জিনিস, নতুন না এটা পুরনোই, বাট বেশ আমার ভালো লাগলো, এটার নাম হচ্ছে আই থিঙ্ক চকো আবার কি চকো টিউলিপ সামথিং সামথিং, তো এখন আমি আজকে চকো টিউলিপ সামথিং সামথিং খাবো, একটা রোস্ট খাবো। এই ক্যান্ডেলটা অলরেডি আগে ইউজ করা হয়ে গেছে, তাও আমি এই ক্যান্ডেলটা ইউজ করবো, কারণ কোনো কিছু অপচয় করতে নেই। ওকে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে তন্ত্রিমা, হ্যাপি বার্থডে তন্ত্রিমা, হ্যাপি বার্থডে টু মি তন্ত্রিমা, হ্যাপি বার্থডে তন্ত্রিমা, না আমি ফুটু ক্যাথা, আমি জাস্ট বলতে গেছিলাম যে আমি ফু দিয়ে নেভাবো না, কারণ আমি চাই আমার লাইফটা যেন এভাবেই চলতে থাকে, মানে আমার পার্সোনাল লাইফ থেকে শুরু করে প্রফেশনাল লাইফ আমাদের এইভাবে সাকসেসফুল থেকে এবার চলতে থাকে, কিন্তু এটা আগেই নিভে গেল ভাই, মানে বুঝতে পারছো আমার লাইফের কী অবস্থা হতে চলেছে, আমার জীবনের মানে উন্নতির কী ধারা,